নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রে, এবং আজকে কথা বলবো আইসিডিএস এর মেনু চার্ট নিয়ে, কি কি খাবার দেওয়া হয় এবং কত পরিমাণ খাবার দেওয়া হয়, বাচ্চাদের গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য কতটা পরিমাণ বরাদ্দ রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। এছাড়া বঙ্গ বাবলি ফেসবুক পেজ আছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আপনারা চাইলেই বঙ্গ বাবলি ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করি। মেনুতে এখানে দেখুন, মেনু ফর ফার্স্ট থার্ড ফিফথ ডে অফ এভরি উইক, প্রত্যেক সপ্তাহের প্রথম দিন, তৃতীয় দিন এবং পঞ্চম দিনের জন্য একটি চার্ট রয়েছে, একটি মেনু রয়েছে। এবং সেকেন্ড ফোর্থ সিক্স ডে অফ এভরি উইক, প্রতি সপ্তাহের দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ দিনের জন্য আর এক রকমের চার্ট রয়েছে। তাহলে সপ্তাহে তিন দিন এক রকমের চার্ট, অন্য দিন বা অন্য তিন দিন অন্য রকমের চার্ট রয়েছে। এবার দেখে নিই প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিনের জন্য চার্টে কি কি রয়েছে। অল চিলড্রেন সিক্স মান্থ টু সিক্স ইয়ার্স, ছ মাস থেকে ছ বছরের প্রত্যেক বাচ্চাদের জন্য রয়েছে। মর্নিং স্ন্যাক্সে রয়েছে আরটিই, মানে রেডি টু ইট খাবার, যে পুষ্টিকর খাবারটি দেওয়া হয় তা 35 গ্রাম। নিউট্রি ভ্যালু, পুষ্টিকর ভ্যালু কত, 137.6। ক্যালোরি এনার্জি 5.4 গ্রাম হোক প্রোটিন। কস্ট কত টাকা, 1.67 টাকা। এইচসিএম হট কুক মিলে কি রয়েছে, রাইস সার্ভ উইথ ফুল এগ কারি, পুরো ডিমের এগ কারি, মানে এখানে পুরো ডিমের সাথে ভাত দিতে হবে। এটা নিউট্রিট ভ্যালি কত, 364 ক্যালোরি অফ এনার্জি, আর 16.5 হলো প্রোটিন। এটার জন্য কস্ট কত, 6.92 টাকা। টোটাল নিউট্রি ভ্যালু হচ্ছে 501.6, ক্যালোরি অফ এনার্জি 21.9 গ্রাম অফ প্রোটিন। টোটাল কস্ট কত হচ্ছে, 8.59 টাকা। এখানে আরটিই, ছাতু, রাইস, ফুল এগ কারি, ডিম এবং রাইস সবকিছু মিলিয়ে টোটাল কস্ট হচ্ছে 8.59 টাকা। যারা গুরুতর অপুষ্টকর বাচ্চা 6 মাস থেকে 6 বছরের, তাদের জন্য কি রয়েছে এই সপ্তাহের প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিনের জন্য আরটিই 35 গ্রাম, যেটা অন্যান্য বাচ্চাদের জন্য যা, এই বাচ্চাদের জন্য একই। এখানে আলাদাভাবে কোনো কিছুই দেওয়া নেই, সমস্ত কিছু একই রয়েছে, মানে 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের জন্য যা যা রয়েছে, অপুষ্টকর বাচ্চাদের জন্য ঠিক তাই রয়েছে, কোনো পরিবর্তন নেই। এবার আসি গর্ভবতী এবং প্রসূতি মায়ের জন্য কি রয়েছে। মর্নিং স্ন্যাক্সে পুষ্টিকর যে পুষ্টি খাদ্য দেওয়া হয় আরটিই, সেটা নেই। এখানে দেওয়া আছে রাইস সার্ভ উইথ ফুল এগ কারি অ্যান্ড পটেটো। গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য রয়েছে ভাত, তার ফুল এগ কারি অ্যান্ড পটেটো, আলু এবং ডিম রয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে আলুটা ছিল না, কিন্তু মায়েদের ক্ষেত্রে আলুটা রয়েছে। যার কস্ট কত, 7.80 টাকা। টোটাল হলো 7.80 টাকা। মায়েদের জন্য টোটাল হলো 7.80 টাকা, আর বাচ্চাদের জন্য হলো 8.59 টাকা। এটা হলো প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিনের জন্য। এবার আসি সপ্তাহে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ দিনের জন্য কি রয়েছে। 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের জন্য রয়েছে মর্নিং স্ন্যাক্স হিসেবে বয়েলড এগ, পোলট্রি হাফ, পোলট্রির এগ, ডিম হাফ ডিম দিতে হবে, সিদ্ধ ডিম হাফ দিতে হবে। পুষ্টিকর মান কত, 86.5। ক্যালোরি এনার্জি 6.7 গ্রাম ও প্রোটিন। কস্ট কত, এই হাফ ডিমের প্রাইস হলো 3.25 টাকা। এইচএম
হট কুক মিল কি দেওয়া হবে? খিচুড়ি উইথ পটেটো অ্যান্ড ভেজিটেবল, মানে মর্নিং স্ন্যাক্সে হাফ ডিমটা দেওয়া হবে এবং হট কুক মিলের সাথে শুধু খিচুড়ি পটেটো ভেজিটেবল, খিচুড়িটা পটেটো এবং ভেজিটেবল দিয়ে হবে। নিউট্রিশন ভ্যালু হচ্ছে 414.4 ক্যালোরি অফ এনার্জি, 12.9 গ্রাম অফ প্রোটিন, কস্ট কত? 4 টাকা 16 পয়সা। তাহলে টোটাল কস্ট হচ্ছে 7 টাকা 41 পয়সা। সেই সব বাচ্চাদের ক্ষেত্রে যারা অপুষ্টকর তাদের ক্ষেত্রে কি রয়েছে? তাদের ওই একই রয়েছে, 6 থেকে 6 বছর নর্মাল বাচ্চারা যা পাবে অপুষ্টকর বাচ্চাদের জন্য সেই একই রয়েছে, কোনো পরিবর্তন নেই। এবার চলে আসে গর্ভবতী এবং প্রসূতি মায়ের জন্য। গর্ভবতী প্রসূতি মায়েরা নর্মাল স্ন্যাক্স পাবে না, হট কুক মিলে তাদেরকে দেওয়া হবে খিচুড়ি উইথ পটেটো ভেজিটেবল প্লাস 1 ফুল এগ বয়েলড। খিচুড়ি দিতে হবে পটেটো এবং ভেজিটেবলের সাথে, যে খিচুড়িটা হয় সেই খিচুড়িটা দিতে হবে এবং ফুল এগ বয়েলড গোটা ডিম সিদ্ধ দিতে হবে। তাহলে এখানে কিছু পরিবর্তন রয়েছে। পর্যন্ত প্রত্যেকে গোটা করে ডিম পাচ্ছিল, কিন্তু এবার নতুন এসএনপিতে কিছু পরিবর্তন ঘটেছে। সপ্তাহে 3 দিন বাচ্চারা পাবে হাফ ডিম এবং সপ্তাহে 3 দিন পাবে গোটা ডিম। আর গর্ভবতী এবং প্রসূতি মায়েরা সপ্তাহে 6 দিনই গোটা ডিম পাবে। ডে ওয়াইজ এস এন পি মেনু ফর আইসিডিএস বেনিফিশিয়ারিজ, মেনু ফর ডে 1, 3, and 5। সপ্তাহের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম দিনের মেনু ফর চিলড্রেন 6 মান্থস টু 6। সপ্তাহের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম দিনে 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের মেনু কি? মর্নিং স্ন্যাক্সে এবং হট কুক মিলে। মর্নিং স্ন্যাক্সে রয়েছে পুষ্টিকর যে ছাতু রয়েছে সেটা, এবং হট কুক মিলে রয়েছে কি? রাইস সার্ভড ফুল এগ কারি, রাইস সার্ভড উইথ ফুল এগ কারি। ইনগ্রেডিয়েন্টস কি রয়েছে? রাইস, চালের জন্য রয়েছে 50 গ্রাম, ফুল এগ কারি মানে ডিমের জন্য রয়েছে 6.5 টাকা পার পিস, মাস্টার্ড অয়েল রয়েছে, লবণ রয়েছে। সপ্তাহের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ দিনে রয়েছে মর্নিং স্ন্যাক্সে হাফ ডিম সিদ্ধ রয়েছে মর্নিং স্ন্যাক্সে 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের, আর হট কুক মিলে রয়েছে খিচুড়ি উইথ পটেটো অ্যান্ড ভেজিটেবল। পটেটো এবং ভেজিটেবল আলু এবং সবজি দিয়ে খিচুড়ি, তার জন্য রয়েছে, খিচুড়ির জন্য রয়েছে 75 গ্রাম চাল, 30 গ্রাম ডাল হবে। সবজির রেট রয়েছে 11 পয়সা পার হেড এবং আলুর রেট রয়েছে 98 পয়সা পার হেড। এবার চলে আসি গর্ভবতী এবং প্রসূতি মায়ের ক্ষেত্রে। গর্ভবতী এবং প্রসূতি মায়েদের প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিনে রয়েছে হট কুক মিলে রয়েছে রাইস সার্ভড উইথ ফুল এগ কারি অ্যান্ড পটেটো। সপ্তাহের প্রথম এবং তৃতীয় পঞ্চম দিনে ভাত এবং ফুল এগ কারি রয়েছে, এবং তাদের জন্য চাল রয়েছে 110 গ্রাম, ফুল এগ কারি, ডিমের দাম 6.5 টাকা পার পিস, আলুর জন্য রয়েছে 30 গ্রাম মাথা পিছু 84 পয়সা। আর সপ্তাহের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ দিনে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য রয়েছে খিচুড়ি উইথ পটেটো অ্যান্ড ভেজিটেবল এবং ফুল এগ বয়েলড গোটা ডিম সিদ্ধ এবং খিচুড়ি আলু এবং সবজি দিয়ে। এদের জন্য চাল রয়েছে 75 গ্রাম, মসুর ডাল রয়েছে 30 গ্রাম, আর আলুর জন্য রয়েছে 50 গ্রাম আলু, তার জন্য 1 টাকা 40 পয়সা রয়েছে, ভেজিটেবল রয়েছে 23 পয়সা পার হেড। এবার চলে আসি যেসব শিশুরা অতিরিক্ত অপুষ্ট সেসব শিশুদের জন্য কি রয়েছে। অ্যাডিশনাল টিএইচআর রয়েছে তাদের জন্য, অ্যাডিশনাল টিএইচআর অফ আরটিই ফর সেভারালি মালনিউট্রিড চিলড্রেন। অতিরিক্ত অপুষ্ট বাচ্চাদের জন্য এক্সট্রা রয়েছে টিএইচআর অফ আরটি, মানে পুষ্টিকর যে ছাতুগুলো রয়েছে তার টিএইচআর, মানে টেক হোম রেশন রয়েছে।
পুষ্টির ছাতু রয়েছে 84 গ্রাম অফ আরটি টু বি কনজিউমড এভরিডে, যেটা প্রতিদিন আমরা দিচ্ছি সেটা রয়েছে 84 গ্রাম। টু বি প্রোভাইড ইন প্যাক অফ 500 গ্রাম পুষ্টি অরেঞ্জ প্যাক অ্যাজ উইকলি টিএইচআর। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।